আগামীকাল 26 জানুয়ারি 74তম প্রজাতন্ত্র দিবস উদযাপনের চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি চলছে রায়গঞ্জ স্টেডিয়ামে। দেখে নেব সেই প্রস্তুতি পর্বের এক ঝলক। সাধারণতন্ত্র দিবস উদযাপন সম্পর্কে রায়গঞ্জ কালচারাল ফোরামের সম্পাদক শান্তনু চট্টোপাধ্যায় কি জানিয়েছেন শুনবো। দেখুন, গত 2 বছর কোভিড সিচুয়েশনের জন্য জেলা প্রশাসনের উদ্যোগে যে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান উদযাপিত হয় কিছুটা সংক্ষিপ্ত আকারে অনুষ্ঠিত হয়েছিল। এবার পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কারণে এবার পরিপূর্ণ মাত্রায় এখানে প্যারেড এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই জেলাশাসকের নেতৃত্বে, জেলাশাসকের তত্ত্বাবধানে যে প্রস্তুতি পর্ব একদম চূড়ান্ত পর্যায়ের শেষের দিকে, এখনো পর্যন্ত 13টি টিম তারা কালচারাল প্রোগ্রামে অংশ নিচ্ছেন এবং আমাদের এবারের যেটা থিম সেটা হচ্ছে জাতীয় সংহতি এবং ভারতের যে বহুত্ববাদের ধারণা, সেই বহুত্ববাদের ধারণাকে বিভিন্ন স্কুল, সাংস্কৃতিক সংস্থা, মঞ্চ যারা এখানে পারফর্ম করবে আগামীকাল, তারা সেটা সুচারুভাবে তুলে ধরবে এবং আমার বিশ্বাস যে আগামীকাল 74তম স্বাধীনতা প্রজাতন্ত্র দিবস উপলক্ষে যে সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হবে, একটা খুব ভালো সাংস্কৃতিক মঞ্চ আমরা জেলাবাসীকে উপহার দিতে পারবো। এবং পাশাপাশি প্যারেডের যারা দায়িত্বে রয়েছেন, প্যারেডও হয়েছে এর আগে, 2 দিন ধরে আমাদের এখানে মহড়া অনুষ্ঠিত হয়েছে। সব মিলিয়ে জেলা শাসকের নির্দেশে এবং তত্ত্বাবধানে যে অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হবে, তারপর মানে চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতি শেষের পথে সব কিছু ঠিক আছে। আশা করি খুব একটা ভালো অনুষ্ঠান কালকে আমরা এখানে উপস্থাপিত করতে পারবো। রায়গঞ্জের স্টেডিয়াম থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস 14 বাংলা।